বকেয়া ডি নিয়ে এই মুহূর্তে বিশাল বড় চাঞ্চল্যকর নিউজ উপরে আসলো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আগামী 6 এবং 7 তারিখ দুই দিনের টানা ধর্মঘটে ডাক দিয়েছে। ধর্মঘট মানে যেন ধর্মঘট হয়, প্রত্যেকটা দপ্তরকে বন্ধ করি চলুন। সরকার যদি অচল হয় কথা দিচ্ছি সরকার আলোচনায় বসে দাবি মেনে নিতে বাধ্য হবে। ধর্মঘট করার আমাদের রাজ্যে আইন স্বীকৃত অধিকার থাকার সত্ত্বেও আমাদের রাজ্যে ধর্মঘট করতে পারি না। অন্য ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ধর্মঘট করার কর্মচারীদের লিখিত অধিকার নেই, তারা কিন্তু করতে পারে, আর আমাদের অধিকার থাকা সত্ত্বেও আমরা ধর্মঘট করছি। তো কী কী কারণে এই ধর্মঘটটা করছে? সেটা হলো সরকারি প্রতিষ্ঠানে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, AICPI অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া ডিএ প্রদান ও স্থায়ী আদেশনামা, তো দেখতে পাচ্ছ ডিটেটমেন্ট, প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে, তো দেখতে পাচ্ছ 6 আর 7ই মার্চ ধর্মঘট রাজ্যব্যাপী সরকারি কর্মস্থানে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নোটিশও জারি করে দিয়েছে, 6 থেকে 7 তারিখের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষক ও শিক্ষিকাদের এটা বলা হচ্ছে এই সম্বন্ধে আমি, তো দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু নোটিশটা দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে AICPI সরকারের বিভিন্ন বিভাগে। এই মুহূর্তে শুনতেই পারলে সংগ্রামী যৌথ মঞ্চের থেকে ভাস্কর ঘোষ জানিয়ে দিল যে আগামী 6-7 তারিখে ধর্মঘট সভা পালন করতে সবাইকে বলা হয়েছে, আর এইখানে সবাইকে সামিল হওয়ার কথা তিনি জানাচ্ছে। তাছাড়াও স্কুলে যে নোটিশ আছে সেটাও আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম, তাছাড়াও যে ব্যানারটা আছে সেটাও ভালো করে দেখিয়ে দিলাম। তো আগামীকালকে তো আমি একদম ভালোভাবে দেখিয়ে দেবো যে ভাস্কর ঘোষ কী জানালো। তো আজকের মতো আপডেট এখানে ছিল। তো এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য বকেয়া ডি নিয়ে অফিসিয়ালি বিগ ব্রেকিং নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, ভিডিওটা একটা লাইক করে রাখবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এখানে ছিল, আবার একটা নতুন ফ্রেশ অফিসিয়াল আপডেটের মধ্যে খুবই তাড়াতাড়ি দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।